এনআরসি ফেনআরসি সব বড় বড় পণ্ডিত ধরে এনেছেরা, এনআরসির লেগে কি বললে কি জানি, এনআরসিটা আসলে কি জানেন, একদিন একটা শিয়াল পুষ্করণীর ধারে পুকুরের পাড়ে দেখলে একটা ছাগল ছানা দাঁড়িয়ে আছে, বললে জল ঘোলাইছিস কেন, বললে বাবু আমি তো এখনো জলে নামিনি, বলে তাহলে তোর বাপ গুলিয়েছে, বলে আমার বাপ তো দুবছর আগে মারা গেছে, বললে তাহলে তোর মা, মানে তোকে যা হোক করে খাবো, জল ঘোলানোর ব্যাপার লয় তো, এনআরসি ফেনআরসি ক্যাব ফ্যাব লয়, এই মুচমান কটাকে তেড়ে দেবো, তো এটা সহজ করে বললে কেমন হয় বাংলায়, যে আপনারা আস্তে আস্তে শ্বশুরঘর চলে যান, তাহলে আমরা মামাদের ঘর চলে যাই বাংলাদেশ, বড় মামা পাকিস্তানে ইমরান বাবু, তার থেকে বড় মামা তুরস্কে ইরদাগন, আর আমার বড় নানা সৌদি আরব মোহাম্মদ বিন সালমান, 58টা মুসলিম দেশ আছে অনলি ফর মুসলিম, আর পৃথিবীতে এমন দেশ নাই যেখানে মুসলমান নাই, কিন্তু দিলীপ বাবু খড়গপুরের এদের এক ঘরও কোথাও কুটুম নাই, আমরা খেদাড়লে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে হবে, দিলীপ বাবু জানা আছে কি না আমার জানা নাই, দিলীপ বাবু বলেছে 21 সালে যদি মমতা হেরে যায় একটা একটা করে মন্ত্রীরা দিল্লি পালিয়ে যাবে, আর এই শালা দিকে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবে, আর আমি বলছি দিলীপ বাবু যদি মমতা জিতে যায় তা তুমি আন্ডার পেন পরে রেডি হও, বলে আন্ডার প্যান্ট ছিঁড়ে যাচ্ছে, বলে চুপচাপ দাঁড়া 21 সাল, খালি পরেরটা ভাবলে হবে নিজেরটা ভাবো, আমার আল্লাহ আছে, আমার ইসলাম আছে, আমার কোরআন আছে, আমি মরে গেলে জান্নাত, আমাকে মেরে দিলে শহীদ, আমাকে তেড়ে দিলে আমি মুহাজির, আমার জ্বর এলে নাকি লেখা হবে, আমার পায়ে কাঁটা ভুগলে নাকি লেখা হবে, শকর করলে নাকি আর সবর করলে নাকি, আর তোমাকে উল্টালেও আন্ডার পেন পাল্টালেও আন্ডার পেন, কোনো দিকে কিচ্ছু রাখা নাই, কেন মুচমান দিকে জ্বলাচ্ছ, আপনারা জানেন মেদিনীপুরের লোক মুচমানটা কতদিন রাজত্ব করেছে কে বলতে পারে, 800 800, ক্যা করেগা ভাই আপ, এ বাবা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এনআরসি ফেনআরসি কিছু নাই, যা আল্লাহ করবে তাই হবে, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কার কি আছে না আছে জানি না, আমাদের আল্লাহ আছে, মাদ্রাসা আছে, কোরআন আছে, আলেম আছে, ওলামা আছে, বুজুর্গ আছে, দিন আছে, আমার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী, সব আছে, আখলাক আছে, কিরদার আছে, চাল চলন আছে, খানা পিনা আছে, পৃথিবীর কোনো জাতি শুনেছেন, পৃথিবীর কোনো জাতি, দিলীপ ঘোষ থেকে শুরু করুন, এইখানে কাছাকাছি চলেছি বলে বলছি, খড়গপুরে আছে, পৃথিবীর কোনো জাতি জানে যে অবাঞ্ছিত লোম কেটে দিতে হয় মানে চুল বেড়ে গেলে, পৃথিবীর কোনো জাতি জানে, শালার আবার বগলে চুল বেড়ে গেলে কাঁকুই করে বুঝলে, পাউডার মারতা হ্যাঁ কাঙ্গি করতে ইয়াঁ পর কে চিজ হ্যাঁ, বলে হামনে মিন্নত মানা হ্যায় বাল নেই কাটেগা, চলো ইধার চলো ইধার চলে আও, তো হামনে বয়ান কিয়া সমজ লিজিয়ে, আগর শোরুম মে ইয়ে হ্যায় তো গোডাউন মে কিয়া হোগা, সালা লোম কাটা জানে না, বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বিশ্ব নবী বলেছেন অবাঞ্ছিত লোম কেটে দাও, মোজ বড় হলে কেটে দাও, পৃথিবীর কোনো জাতি জানে না, পৃথিবীর যত জাতি আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত না পাক, পাক করা পাক হওয়া পাকি জানে না, আপনারা কি বলছেন বলুন, আপনি জন্মানোর পরেই আপনার মা আপনাকে নাক কান চোখ পরিষ্কার করেছে, নাভি কেটে দিয়েছে,
পাকশাপ করেছে, স্তনে দুগ্ধ দান করেছে। পৃথিবীর কোন জাতি জন্মেছে আর মরেছে পাকি না পাকি জানে না? বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সালা পাক না পাক কিচ্ছু বোঝে না, জয়সন কা তাইসন। আর আমাদের রাজা কা রানী, জয়সন কা তাইসন, আমরা কাটি কুজ নিয়ে সালা পোস্ত দিয়ে আমরা রেন্টে খাঙ্গাবে মুরাদ নাই তা। কাদের সাথে কথা বলছিস? এ জাতি ওহদ বদর হুনাইন তবুকের জাতি, সেই সিরিয়ার খালেদ সৈন্য বিপুল বল, লক্ষ জেতায় হাজার সেদায়, যাদের আসন সিংহাসন তাদের আসল পথ কি বল? যাদের টিকা টই টেকা ভাই, তারা কি কখনো পরে শিকল? সেই সিরিয়ার খালেদ সৈন্য